তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু উঠে আসে আই লিগের খেলার আপডেট। এখানটায় আগামী 22 অক্টোবর থেকে কিন্তু আই লিগের প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে যাবে, যেখানে কিন্তু প্রাথমিক পর্বে ভোপাল, গোয়া, বেঙ্গালুরু এবং ভাদোদ্রায়ের খেলা হবে, যেখানে 6টি দলের মধ্যে 4টি গ্রুপ থাকবে। এবার বন্ধুরা আসি আইএসএল এর কথায়। আমাদের আইএসএল 10 চ্যাম্পিয়ন শুরু করার জন্য আমাদের স্কোয়াড এখানে, এমন কিন্তু একটা টুইট করেছে ইস্ট বেঙ্গল, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল তার দলে প্লেয়ারকে আমন্ত্রণ করছে। কারণ আইএসএল এর জন্য জর্ডান অনুপস্থিত থাকবে, এটা কিন্তু আপনারা আগে থেকেই জেনে গেছেন, এবং জর্ডানের জায়গায় অন্য একটা বিদেশিকে কিন্তু সই করাতে চাইছে ইস্ট বেঙ্গল। এবার বন্ধুরা আসি ইস্ট বেঙ্গলের আরেকটি আপডেট নিয়ে। হরমনজিৎ সিং খাবোরা কিন্তু ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন হয়ে একটি টুইট করেছে। সে কিন্তু বলেছে, এই জার্সিতে ফিরতে পেরে আমি ধন্য, আমাদের সামর্থ্যের ওপর আস্থা রাখার জন্য আমি কোচ কুয়াদ্দারকে এবং ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাই। এটা একজন পেশাদার খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ক্লাবের একটি অংশ এবং আমার প্রিয় ক্লাবের সাথে আমি দ্বিতীয়বার স্পেল উপভোগ করছি। 7 বছর পর এখানে ফিরলেও খেলোয়াড় সমর্থকদের মধ্যে একই আবেগ অনুভব করছি। তো বন্ধুরা, এই রকমটাই কিন্তু একটা বয়ান দিয়েছে ক্যাপ্টেন খাবোরা। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের তরফ থেকে এই কিছু আপডেটস নিয়ে এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবভিয়াসলি ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।